হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি বাইকের বা মেজবা। আজ আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো। আমরা জানি যে সেলফোনে ইনস্টাগ্রাম ইউজ করা যায় এবং সেখানেই পোস্ট আপডেট করা যায় বা নতুন পোস্ট দেওয়া যায় বা কোনো পিকচার আপলোড করা যায়। তো আমরা যখন ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি তখন আমরা এটা করতে পারি না। তো এটা করা যায় কিভাবে সেটা আমি আপনাদের কাছে দেখাবো। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখানে লিখব ইনস্টাগ্রাম লেখার পরে এই ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি আইকন চলে আসবে, স্ক্রিন চলে আসবে। এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা থাকে এইভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন এখানে কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না, কোনো পোস্ট দেওয়া যাচ্ছে না বা কোনো কিছু এডিট করা যাচ্ছে না, শুধু আপনি পোস্টগুলো দেখতে পারবেন। তো এর জন্য প্রথমে এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে মোর টুলস ডেভেলপার, দেখুন এখানে এই যে প্রথমে এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। আপনাকে এখানে টুলস থেকে, টুল বার থেকে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেলফোন মোডে চলে যাবে। তো এখানে গেলে আপনার এখানে অনেক কিছু থাকবে। দেখেন এখানে আপনার অনেক ফোন থাকবে, আপনার আইফোন থাকবে, আইফোন এক্স থাকবে, তারপরে পিক্সেল 2 থাকবে, গ্যালাক্সি S5 থাকবে। আর রেসপন্সিভ এইটার একটা কাজ আছে, এটা আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি অন্য একটা ব্লগে, আপনারা ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এখানে গ্যালাক্সি S5 দিব। আর এখানে আপনারা জুম করতে পারেন, এখানে ইচ্ছা মতো বাড়াইতে পারেন, কমাতে পারেন, তারপরে এটা কমাতে পারেন, বাড়াতে পারেন। আচ্ছা, তারপরে আপনারা কিন্তু এ পর্যন্ত দেখতেছেন কোনো কিছু হয়নি, মানে ওরকমই আছে। তো এটার জন্য আমরা একটা রিলোড দিব। আপনারা এটা চাইলে কেটে দিলে এটা পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন, পোস্ট ডিলিট করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমি একটা আপলোড করে দেখাই আপনাদের। ক্লিক করে দিলাম, এখন পুরো ফোন মোডে চলে এসেছে। পোস্টটা আপলোড করি, এই ছবিটা আপলোড করি। এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো রেজলিউশন কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন। নেক্সট, লোকেশন যদি থাকে অ্যালাউ লোকেশন থাকলে দিতে পারেন। আমি এই লাল বাঘ কেল্লা, কারণ এই ছবিটা আমার লাল বাঘ কেল্লায় তোলা। লাল বাঘ, ঢাকা লাল বাঘ কেল্লা। শেয়ার, এদিকে ছবি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো, মানে এভরিথিং করতে পারবো যেটা আপনি ফোন দিয়ে করতে পারবেন। আসলে এই দেখেন এখানে হোম বাটন আছে, সার্চ আছে, সার্চ করতে পারবেন আপনি, সার্চ করতে পারবেন, সার্চ করতে পারবেন। আপনি এখানে পোস্ট দেখাইলাম, এখানে এখানে আপনি মূল আপনার প্রোফাইলে যেতে পারবেন, এখানে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।